हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। स्पेशल कुकिंग वैरायटी चैनल पक्ष থেকে সবাইকে আবারো স্বাগতম জানাচ্ছি। আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব তালের রস দিয়ে তৈরি রসে বড়া বকুল ফুল পিঠা। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতে তো আরো বেশি মজার হয়ে থাকে। আর তৈরি করা তো খুবই সহজ, যে কেউ খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন। তো চলুন এবার দেখে নিই কিভাবে তালের রসের এই বকুল ফুল পিঠাগুলো তৈরি করতে হয়। পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি একটি শিরা তৈরি করে নিচ্ছি। এর জন্য একটি প্যানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি, তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, তারপর আমি চুলাটা অন করে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ, এলাচের মাথাগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি। তারপর চিনিগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। চিনিগুলো যখন পুরোপুরি গলে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। পাতলা একটা শিরা তৈরি করতে হবে, খুব ঘন কিন্তু শিরাটা হবে না। চিনির শিরার প্যানটা আমি উঠিয়ে নিয়েছি, তারপর আরেকটি প্যান আমি চুলায় বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ আরো 1/3 কাপ পরিমাণ কাঁচা তালের রস। তারপর তালের রসটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি, আর চুলার আঁচটা এখানে কিন্তু মিডিয়ামে থাকবে। তালের রসটা যখন ভালোভাবে ফুটে উঠতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো সুজি, আর দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ। এখন সবগুলো উপকরণ নেড়ে চেড়ে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচটা একদম লোতে করে দিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিলিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য আমি চুলায় বসিয়ে রাখব, যাতে করে চালের গুঁড়া আর সুজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। চালের গুঁড়াগুলো আমার সিদ্ধ হয়ে এসেছে। এখন একটি মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি, তারপর হাতের মধ্যে এভাবে তেল মেখে মেখে নিয়ে ভালোভাবে ডোটাকে মেখে নিতে হবে। সুন্দর একটা স্মুথ ডো কিন্তু এখানে তৈরি করে নিতে হবে। দেখুন ডোটা কতটা সুন্দর হয়েছে। এখন ডোটা থেকে ছোট ছোট আকারে লিচি কেটে নিয়ে আমি ছোট ছোট বলের শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো বলের সাইজ যেন সমান হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সবগুলো বল আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। বলটাকে দুই হাতের মধ্যে নিয়ে এভাবে চেপে একটু চ্যাপ্টা করে নিতে হবে, তারপর কিছুটা তেল এভাবে ভালোভাবে মেখে নিতে হবে। তারপর একটি কলমের পিছনের অংশটা দিয়ে এভাবে মাঝখান দিয়ে ছিদ্র করে দিতে হবে। তারপর একটা স্ট্যান্ড, কয়েলের যে স্ট্যান্ডটা থাকে সেই স্ট্যান্ডটা আমি মাঝখান দিয়ে ভেঙে এভাবে কাটার তৈরি করে নিয়েছি। কাটারটা দিয়ে আমি পিঠার সাইডগুলো আমি কেটে নিয়েছি। এভাবে আরেকটি পিঠা আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আগে তেল মেখে নিয়েছি, তারপর কলমের পিছনের অংশটা দিয়ে এভাবে মাঝখানে ছিদ্র করে নিয়েছি। এখন কাটারটা দিয়ে আমি পিঠার সাইডগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি। এভাবে একে একে সবগুলো পিঠা আমি আস্তে আস্তে করে তৈরি করে নিচ্ছি। সবগুলো পিঠায় আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আমি চলে যাচ্ছি পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য। আর এর জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তারপর এখানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে কিছু পিঠা একে একে দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প পিঠা করে দিয়ে পিঠাগুলো ভেজে নিতে হবে। পিঠার একটা সাইড যখন একটু হয়ে আসবে তখন আমি পিঠাগুলো উল্টিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়ামের থেকেও একটু লোতে থাকবে। লোতে রেখে পিঠাগুলো আস্তে আস্তে করে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে।
পিঠাগুলো যখন সুন্দর ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি ছিদ্রযুক্ত একটি চামচ দিয়ে তেলটা ভালোভাবে ঝরিয়ে তারপর পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তারপর পিঠাগুলো আমি যে চিনি শিরা করে রেখেছিলাম সেই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। চিনি শিরার মধ্যে দিয়ে পিঠাগুলো প্রায় 20 থেকে 25 মিনিটের মতো আমি ভিজিয়ে রাখবো। এতে করে চিনি শিরাটা পিঠার মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। এর থেকে কম সময় কিন্তু ভিজিয়ে রাখবেন না, এতে করে পিঠাগুলো শক্তই থেকে যাবে, পিঠাগুলো খেতে আর ভালো লাগবে না। আর যদি বেশিক্ষণ সময় ভিজিয়ে রাখতে চান তাহলেও রাখতে পারেন, এতে করে পিঠাগুলো আরও বেশি সফট হয়ে আসবে। এখন আমি আরেক বেজ পিঠাও এভাবে ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো আমি সুন্দর ব্রাউন কালার করে ভেজে তারপর চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এভাবে বাকি পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি তারপর চিনি শিরার মধ্যে দিয়ে দিব। এভাবে সবগুলো পিঠায় আমি তৈরি করে নিয়েছি। তারপর একটি সার্ভিং প্লেটে আমি পিঠাগুলো সার্ভ করে নিচ্ছি। আপনারাও এভাবে বাসায় তালের রস দিয়ে পিঠাটা তৈরি করতে পারেন আর খেয়ে দেখতে পারেন পিঠাটা খেতে কতটা মজাদার হয়ে থাকে। এখন একটি পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, পিঠার ভেতরটা কতটা সফট আর রসালো হয়েছে, মুখে দিলে যেন মিলিয়ে যাচ্ছে। আশা করছি তালের রস দিয়ে তৈরি আমার তালের রসের এই বকুলফুল পিঠা রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা যারা আমার চ্যানেল নতুন জয়েন করেছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার চ্যানেলের পাশেই থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলে অনেক অনেক ভালো থাকেন আর সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।